ব্লাড প্রেশার, ব্লাড সুগার, কিডনি প্রবলেম, ক্যান্সার বা যে কোনো প্রবলেম হোক না কেন, আপনি যদি ডিআইপি ডায়েটকে ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনার সমস্ত প্রবলেম অটোমেটিক্যালি সলভ হতে শুরু করবে, তাও কোনো রকম ঔষধ ছাড়াও। কি বন্ধুরা, শুনে একটু অবাক হয়ে যাচ্ছেন? বন্ধুরা, এই যে ডিআইপি ডায়েট, এটা বিশ্বের অষ্টম চমৎকার আপনি বলতে পারেন। বন্ধুরা, এই ডিআইপি ডায়েট অর্থাৎ কিছু খাবারকে আপনি যদি নিয়ম মাফিক খেতে পারেন তাহলে আপনার জীবনে যে কোনো রোগ অটোমেটিক্যালি সারতে শুরু করবে, আর তার জন্য আপনার কিন্তু ঔষধ খাওয়ারও প্রয়োজন হবে না। বন্ধুরা, এই যে ডিআইপি ডায়েটের কথা আজকের আমি উল্লেখ করব, এটা ডক্টর বিশ্বরূপ রায় আবিষ্কার করেছেন, এবং এই ডিআইপি ডায়েটকে ফলো করে লাখ লাখ মানুষ তাদের জীবনে কিন্তু বহু ক্রিটিক্যাল প্রবলেম থেকে বেরিয়ে এসেছেন। তো আজকের ডিআইপি ডায়েটের যে প্ল্যান, সেটা কীভাবে ফলো করবেন সে বিষয়ে আমি একদম সিম্পলভাবে আটখানা স্টেপ বলবো। এই আটটা স্টেপ আপনি যদি ফলো করতে পারেন তো আপনার জীবনে, আপনি যেদিন থেকেই ডিআইপি ডায়েট ফলো করবেন জানবেন আপনার জীবনে সমস্ত রোগ সেই দিন থেকেই নাশ হতে শুরু করবে। বন্ধুরা, এই ডিআইপি ডায়েট এতটাই পাওয়ারফুল, আপনি যেদিন থেকে এই ডায়েট শুরু করবেন অর্থাৎ এই ডায়েট ফলো করা শুরু করবেন সেই দিন থেকেই আপনি কিন্তু এর চমৎকার অনুভব করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই কঠোর বাস্তবতার যুগে প্রত্যেকটা মানুষের ব্লাড প্রেশার, ব্লাড সুগার, কিডনি প্রবলেম, ব্রেনের বিভিন্ন প্রবলেম, স্কিনজনিত প্রবলেম, ইভেন ক্যান্সারজনিত বিভিন্ন প্রবলেমে কিন্তু মানুষ ভুগছে, কারণ রেডিয়েশন বেড়ে গেছে, বিভিন্নভাবে মানুষ কিন্তু রোগগ্রস্ত হচ্ছে, বিভিন্ন ভাইরাস দ্বারা অ্যাট্রাক্ট হচ্ছে। তো বন্ধুরা, আমাদের শরীর যদি ভেতর থেকে সুস্থ হতে পারে, আমাদের শরীরের যে অর্গ্যানগুলো আছে সেগুলোকে আমরা যদি ভেতর থেকে স্ট্রং করে তুলতে পারি, তো সমস্ত ধরনের প্রবলেম থেকে আমরা কিন্তু ইজিয়েস্টভাবে বেরিয়ে আসতে পারি, আর কোনো রকম ঔষধ ছাড়াই বেরিয়ে আসতে পারি। কারণ আজকের আপনারা জানেন, কোনো একটা সামান্য প্রবলেমে হলে সেখানে আপনার বিভিন্ন টেস্টের নামে লাখ লাখ টাকা নিয়ে নেওয়া হয়। বন্ধুরা, আপনি যদি লাখ লাখ টাকার টেস্টের খরচা থেকে বাঁচতে চান, লাখ লাখ টাকার ঔষধ খরচা থেকে বাঁচতে চান, তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং প্রত্যেকটা বন্ধুর সাথে এই ভিডিওটা শেয়ার করবেন, কারণ এই ভিডিওটা আপনার জীবন চেঞ্জ করে দিতে পারে। তো ডিআইপি ডায়েট কীভাবে ফলো করবেন, ডক্টর বিশ্বরূপ রায়ের মত অনুসারে ডিআইপি ডায়েটের আটটা স্টেপ আছে। প্রথম যে স্টেপ, সেটা হলো সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত আপনার শরীরে যা ওজন সেই ওজন মাফিক আপনাকে শুধুমাত্র ফল খেতে হবে। চার থেকে পাঁচ ধরনের ফল আপনি খেতে পারেন, যেমন আপনি পেঁপে খেতে পারেন, আম খেতে পারেন, কলা খেতে পারেন, যেটা আপনার কাছে অ্যাভেলেবেল, ফল ছাড়া অন্য কিছু পাবেন না। ধরুন আমি উদাহরণস্বরূপ, আপনার ওজন ধরুন ৬০ কেজি, তাহলে আপনি সকাল থেকে ১২টার মধ্যে ৬০০ গ্রাম ফল আপনাকে খেতে হবে। দু তিন ধরনের ফল মিশিয়ে আপনি শুধু ফলই খান বন্ধুরা। তো এটা গেল আপনার স্টেপ ১। তো এটা আপনাকে করতে হবে, আর যারা এইভাবে পুরো নিয়ম পালন করতে পারবেন না তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি শেষ পর্যন্ত বলে দেবো কীভাবে আপনারা স্টেপ বাই স্টেপ এগোবেন। দ্বিতীয় যে নিয়ম, সেটা হলো দুপুর ১টার সময় আপনাকে কিন্তু স্যালাডের একটা প্লেট করতে হবে। ধরুন আপনার ওজন ৬০ কেজি, তো আপনাকে ২৫০ থেকে ৩০০ গ্রাম স্যালাড, শসা, গাজর, বিট, এই টাইপের স্যালাড ২৫০ থেকে ৩০০ গ্রাম, আপনি লেবু টেবু দিতে পারেন, দিয়ে আপনি ওটা খাবেন। খাওয়ার আধা ঘন্টা পরে আপনি আর একটা প্লেট করবেন, যেই প্লেটে আপনি ডেলিকার যে খাবার খান, ভাত তরকারি যেগুলো খান সেগুলো খাবেন। তবে যে ভাত তরকারি যেটা খাবেন সেই খাবারের মধ্যে চেষ্টা করবেন তেল বা বেশি ফাস্টফুড, জাঙ্ক ফুড টাইপের খাবার যাতে না থাকে। তাহলে দ্বিতীয় ফার্স্ট নিয়ম হচ্ছে সকাল ১২টার মধ্যে আপনি ফল খেলেন, আপনার শরীরের ওজন অনুযায়ী যদি ৭০ কেজি হয় ৭০০ গ্রাম, ৬০ কেজি হলে ৬০০ গ্রাম, ৫০ কেজি হলে ৫০০ গ্রাম মিনিমাম, বা আপনার পেট যতটাই ভরে থাকবে ততটুকু খেলেন। দুপুর ১২টার পরে ১টার সময় আপনি কি খেলেন, ২৫০ থেকে ৩০০ গ্রাম স্যালাড, যতটাই মোটামুটি আপনার পেট বেশ কিছুটা ভরে থাকে, এবং বাদ বাকি আধা ঘন্টা পরে আপনি আপনার ভাত ডাল তরকারি যেটা খান সেটা খেলেন। লাঞ্চের পরে আপনি ৫টা ৬টার দিকে কোনো ড্রাই ফুড আপনি খেতে পারেন, তবে চেষ্টা করবেন কোনো প্যাকেট জাতীয় খাবার, ফাস্টফুড টাইপের কোনো খাবার টাবার যাতে না খান। ন্যাচারালভাবে যেগুলো খান সেগুলো খেতে পারেন, ৫টা ৬টার দিকে খুব অল্প পরিমাণে খেতে পারেন। ৪ নম্বর যেটা নিয়ম, সেটা হচ্ছে ৭টার সময় আপনার রাতের খাবারটা খেয়ে নিতে হবে। সেটা কি করবেন, আপনি যদি রাত ৭টা থেকে ৮টার মধ্যে খেতে চান তাহলে আপনি ৭টার সময় কি করবেন, ওই একই পরিমাণ দুপুরে যে পরিমাণ স্যালাড খেয়েছিলেন, অর্থাৎ আপনার ওজন যদি ৬০ কেজি হয় আপনি চেষ্টা করবেন ২৫০ থেকে ৩০০ গ্রাম স্যালাড, অর্থাৎ গাজর, বিট, পেঁয়াজ, টমেটো, এই টাইপের যে স্যালাডগুলো হয় সেগুলো মিলেমিশে ২৫০ থেকে ৩০০ গ্রাম, বা আপনার যতটা
খাবার খেলে রুচি মতো হয় বা আপনার যতটা খেলে স্যাটিসফাইড হতে পারেন ততটা আপনি খেয়ে নিলেন, এর আধা ঘন্টা পরে অর্থাৎ 7টায় আপনি যদি স্যালাড খান, 7:30টার দিকে আপনি রাতের যে খাবার রুটি তরকারি যেটা খান সেটা খেয়ে নিন। এরপরে আবার অনেকে প্রশ্ন করে যে স্যার রাতের বেলা যদি খিদে পাই, তো আপনার যে কোনো ফল সেটা আপনি খেতে পারেন DIP ডায়েট অনুযায়ী, তাতে কোনো অসুবিধা নেই। এছাড়াও আপনি যদি এই যে ডায়েট প্ল্যান আছে, এই ডায়েট প্ল্যানের মাঝখানে কোনো বাদাম জাতীয় খাবার, ডাব জাতীয় খাবার, নারকেল জাতীয় খাবার খেতে চান খেতে পারেন। আপনি ডাবের জল যত ইচ্ছা খেতে পারেন, নারকেল যত ইচ্ছা খেতে পারেন, ঠিক আছে। তো এইভাবে আপনি DIP ডায়েট ফলো করলে আপনার যে রোগগুলো হয়েছে সেগুলো অটোমেটিক্যালি সারতে শুরু করবে বন্ধুরা। প্রথম দিন থেকেই আপনি রেজাল্ট বুঝতে পারবেন যে আপনার শরীর রিভার্সাল হতে শুরু করেছে। যারা মোটা হয়ে যাচ্ছেন, অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছেন, যাদের হার্ট প্রবলেম আছে, যাদের সুগারের প্রবলেম আছে, যাদের বিভিন্ন ধরনের প্রবলেম আছে, সেগুলো আস্তে 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 সলভ হতে শুরু করবে। 6 নম্বর, কোন খাবার খাওয়া উচিত না, প্যাকেট জাতীয় খাবার এবং অ্যানিম্যাল প্রোডাক্ট যেমন মাছ, মাংস, দুধ, এই তিনটে জিনিস কিন্তু আপনাকে খাওয়া চলবে না বন্ধুরা। মাছ, মাংস, দুধ বা দুধ দিয়ে তৈরি কোনো প্রোডাক্ট কিন্তু খাওয়া চলবে না যদি আপনি DIP ডায়েট ফলো করে থাকেন। এছাড়াও 7 নম্বর নিয়ম হচ্ছে রোজ মিনিমাম 40 মিনিট আপনাকে কিন্তু রোদের মতো থাকতে হবে। সূর্যের যে রোদ অর্থাৎ ভিটামিন ডি আপনাকে নিতে হবে। DIP ডায়েট আপনি যখন নিচ্ছেন তার সাথে সাথে আপনি যখন সকালবেলা খাবার খাওয়ার পরে ধরুন রোদে 40 মিনিট থাকছেন, তো খাবারটাও খুব সুন্দরভাবে পাচন ক্রিয়া সম্পন্ন হতে সাহায্য করবে বন্ধুরা। 8 নম্বর, ডক্টর বিশ্বরূপ রায়ের মত অনুসারে সপ্তাহে একদিন হচ্ছে চিটিং ডে, অর্থাৎ এই DIP ডায়েট ফলো না করে আপনি আপনার মনের মতো যে খাবারগুলো খান খেতে পারেন। কিন্তু এখানেও ডক্টর বিশ্বরূপ রায় বলেছেন এই যে চিটিং ডে সেটা কিন্তু যারা সুস্থ মানুষ তারা পালন করবে, যারা অসুস্থ, যারা সুস্থ হতে চাইছেন তারা কিন্তু মিনিমাম 3 মাস এই DIP ডায়েটকে ফলো করবেন। অর্থাৎ সকাল 6টা থেকে 12টা পর্যন্ত স্যালাড ফল, অর্থাৎ সকাল 6টা থেকে 12টার মধ্যে ফলমূল, দুপুরবেলা 250 থেকে 300 গ্রাম স্যালাড, তার আধা ঘন্টা পরে যে রেগুলার খাবার, তারপরে সন্ধ্যের দিকে সন্ধ্যে সাতটা থেকে সাড়ে আটটার দিকে আবার ন্যাচারালভাবে ফ্রেশ সেই স্যালাড, এবং তারপরে রাত্রেবেলা যে ন্যাচারাল খাবার, এই হচ্ছে DIP ডায়েট এবং সাথে হচ্ছে উপযুক্ত পরিমাণে রোদের আলো নেওয়া। তো বন্ধুরা এই যে DIP ডায়েট অনেকের হয় কি একেবারে পুরোপুরি যারা খাদ্য অভ্যাসে অভ্যস্ত তারা ছাড়তে পারেন, তো সেখানে করবেন কি প্রথমে অল্প অল্প করে আপনার খাবারের মধ্যে আপনি ফলমূল অ্যাড করার চেষ্টা করুন। অর্থাৎ আপনি প্রতিদিন সকালে প্রথমে অল্প একটু ফল খান, খাওয়ার পরে আপনার যে ন্যাচারাল খাবার খান সেটা খান। এইভাবে প্রথম দিন একটু অল্প ফল খেলেন, তারপরের দিন আর একটু ফলের প্রয়োগ বাড়িয়ে দিলেন, খাবারটা কমিয়ে দিলেন, এইভাবে 10 থেকে 15 দিনের মধ্যে সকাল 6টা থেকে 12টার মধ্যে পুরোপুরি ফলের ওপরে চলে আসুন। একইভাবে দুপুরের যে খাবার লিস্টটা আছে সেখানেও আপনি শুরু করুন, দুপুরে যে খাবার খাচ্ছেন তার আগে আপনি একটু ফল খেয়ে নিন, নেয়ার কিছুক্ষণ পরে আপনি খাবারটা খান। এইভাবে দুপুরেও এইভাবে বাড়াতে বাড়াতে 250 থেকে 300 গ্রাম যেটা স্যালাড আছে সেই স্যালাড খান, খাওয়ার পরে আধা ঘন্টা পরে আপনি ভাত খান। একইভাবে রাতের যে খাবার লিস্টটা সেটা চেঞ্জ করতে পারেন। এবার অনেকের হয় কি যাদের গ্যাস, অম্বল, বিভিন্ন প্রবলেম আছে, ফল খেলে প্রথম প্রথম হয় কি শরীর সেটাকে নিতে পারে না, পেটের বিভিন্ন প্রবলেম আসতে পারে, তো সেক্ষেত্রে যে ফল বা যে স্যালাডগুলো খাচ্ছেন সেগুলো একটু স্টিম করে খেতে পারেন প্রথম প্রথম, এবং আস্তে 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 কাঁচা ফলমূল এবং সবজি খাওয়ার পরিমাণটা বাড়াতে পারেন। বন্ধুরা আপনার শরীর যেইভাবে টানবে সেইভাবে আস্তে আস্তে শরীরের সাথে অ্যাডজাস্ট করে করে একেবারে প্রথমে আমি যে DIP ডায়েটের ফর্মুলা দিলাম সেইভাবে আপনি পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনার যাবতীয় প্রবলেম গোড়ায় থেকে রিমুভ হবে। ডক্টর বিশ্বরূপ রায় এই পদ্ধতি আবিষ্কার করেছেন এবং এই পদ্ধতি অ্যাপ্লাই করে বহু ক্রিটিক্যাল রোগ কিন্তু সারছে বন্ধুরা। যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রবলেমে ভুগছেন, ডাক্তার দেখিয়ে দেখিয়ে হয়রান হয়ে যাচ্ছেন, তারা অবশ্যই এই DIP ডায়েট আপনারা ফলো করে দেখতে পারেন। আপনি প্রথম দিন করলেই রেজাল্ট দেখতে পাবেন। আমি বলবো 1 সপ্তাহ থেকে 15 দিন DIP ডায়েট চালিয়ে যান, দেখবেন আপনার শরীরে যে প্রবলেম সলভের জন্য আপনি এই DIP ডায়েট ফলো করছেন সেই প্রবলেম সলভ হতে থাকবে। তো তখন আপনি এটাকে কন্টিনিউয়াসলি 2 থেকে 3 মাস চালিয়ে যান, দেখবেন আপনার প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সাথে উপস্থিত হব। আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইকো শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার, নমস্কার।